ঐ তক অলপ চিকিৎসাটো কৰবি আই জিলাপি আই লৈ আহ সোনকালে চাহটো আনচুক ৰব অ বাবা চাল দে ইতা গাটো অলপ ভাল পাইছা না অলপ পাইছো ৰ হে ভৰিগণ কপি থাকে মাথাটো ঘূৰাই থাকে মই বেলেগক দক নিদিও বৌ নিজে ঠিক থাকলে খাই কি কৰিব পাৰে কাৰণে মই গম পাইছো দে আমাৰ এই লুজৰ মাথাত মগজ বোলা বস্তুটো একদম নাই বাবা ইয়াত থাকলে মোৰ একো চিন্তা নহলেও সেইটোৱে চিন্তা পিছে বাবা আমাৰ ইয়াত তই কেইদিনমান থাকিম বুলি ভাবছা মই দুদিনমান থাকিম বুলি ভাবছোঁ দেচোন ছোৱালীটোৰ ঘৰত নাথকিনো ক'ত থাকিম না কি ক ঠিক কথাই কৈছা দে নিজৰ চিয়াৰ ঘৰত নাথকিনো তই কাৰ ঘৰত থাকবি নাই নাই কিয়ে থাকো বুলি ক'লে নহব নহয় আমাৰ ঘৰটো দেখা নাই বিচনা মাত্ৰ তাতে জিলেবি আৰু মই থাকো কি ক'ত থাকো ঐ চিন্তা কৰিব নালাগে দে মই সেই উদং ঘৰটোতে পঢ়ি থাকিম মই মা কৈছো উদং ঘৰটো থাকি যদি ঘৰটোকে উদং কৰি দিয়া কাই ৰিস লব এই গেষ্টিক মনে মনে থাকো আই কি উল্টা পুল্টা কথা গিলা কৈছা নিজৰ ঘৰৰ তোৰ ওপৰত কিনো বিশ্বাস নাই না তো নাই নাই মুডা হি মানু বিশ্বাসে কৰিব নোৱাৰা এই ইগলা পিছত খাবি বলো কোঠা আছে দোচোন হিফলে খাওয়া নস্তা দিও এই জিলাপি হ্যাঁ ইবার কি উল্টা উল্টা লগায় যা শুন যা তো অলমান কাম করবি যা হব দেব ও ও যা কি আছে জলদি কত মোর কাম আছে মা কসম আমার ঘর নু তোর কি কাম আছে আর এটা কথা কৌশুন তুই নিজের জেগর ঘর তো ইমান দিন কি আহান আসলি তহতক জিজু আইব মোর ঘর কিমান মাটিছ কিন্তু তহত তো একদিন নগলি সেই কারণে মই আইছ মা কসম মই তোর ঘর গেলি ঠকা বলি কবা না আর মই এটা কথা জানোগে তনে মক জেলর ভাত খুয়ে হে আরাম লবা খুচ্ছাও ছোডা হু হু মই তো কেস দিয়া নাছিল নহ বিঙে হে দিছে ইয়ে বিঙ্কা বা বিলেক নাকি তোরে প্রোটেকশন হি ও ঠকা বাই সামো হুন হিলান জি হল হল হে বিলা কারে ধরে থাকিব না লাগে থুরি নাটখিবি তনে মক জি অপমান খুয়েছা মোরাত লাগে মনত রাখি মই ও কই দিলু ঠিক আছে আমার ভুল হইছে রে আমাক মাফ করে দিবেন
নন্দে কাকা আৰু সাবিত্ৰী বৌয়ে কৈছে তই যদি বোলে পুলিচ হোৱা ময়ো পুলিচে নিহম কাৰণ মই তোৰ তিৰি কিন্তু তস্তিৰ পিছে পিছে দেখোন ময়ো পুলিচ হ'ম পিছে মোৰ পুলিচে নি কোনি হ'ব ইমান দিনে মই কথাটো ভাবাই নাছিলো বকো এটা পুলিচে নি ইথেন লাগব তেতিয়াহ'লে মই কি কৰিব লাগিব জানো না বিয়া পাতিব লাগিব ফুৱাই তোৰ বিয়াৰ কথা তোৰ কথা নাজনা বুলি অফিচা হা ৰতনীৰ ভনীয়েক বটলিৰ লগত ইয়াৰ তামাম লাগে সেইকাৰণে মই যিমানহে কাজিয়া কৰিব লগা হৈছে পাবিলো কচুটা আপুনিহে ভাবে আমাক খট্টু বুলি আমি আকৌ আপোনাক খট্টু বুলি নাভাবোৱে পিছে হলে ভালে হব দে ও মানু তু আজি তই দৰ্জিত তাত যাই কাপোৰ যোৰ চিলাব দি আহিবি বাপৰে বা তহঁতৰ ইমান তাৰাতাৰি লাগিছে না ঐ কাপোৰ যোৰ আগতীয়াকৈ চিলাই থোৱাই ভাল হব বৌ তেতিয়াহে মানুহটোক চাকৰি কৰিব মাতলে মানুহটোৱে পটককৈ যাব পাৰিব কি ভাল লাগব হুইচেল মাৰি মাৰি ড্ৰেছটো পিন্ধি যা ও বাইদেউ এই গেষ্টিক বাইদেউৰ কাৰণে এতিয়া ভয় লগা হল পাই তই ঠিকে বুজি পাইছ এতিয়া অলপ ভালকৈ থাকিবি নহলে যদি হাই কাজিয়া কৰি থাকা হব দে তই এতিয়া ইমান ওপৰত উঠা নালাগে কালি ৰাতিপুৱা যাই তই দৰ্জিত তাত জোখখিনি দি আহিবি জোখ পিছতো দিবি তাৰ আগতে টেনটন ভাগিনক মই মাতা বুলি কবি তাৰ লগত মোৰ অলপমান দৰকাৰ আছে তই সাবিত্ৰী আছনা অ বল জীৱনত নাভাবা কথা এটা হব ওলাইছে গিষ্টিক ভালকে সাজু হ পুলিচ মই ভালকে থাকিবি অলপ